হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, তো এখন আমি মা সন্তোষীর পুজো করছি। আসনের সব কিছু গোছানো হয়ে গেছে, এখন আমি পুজো করব। এর আগে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম মায়ের পুজো দেয়া, তো সেই ভিডিওটা অনেকেই পছন্দ করেছিল, তো ভাবলাম যে আজকে একটা ডিটেলস ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার কথাগুলো বলার আগে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ আলাদা। আমরা যেরকম প্রত্যেকটা মানুষ আলাদা, সেরকম কিন্তু আমাদের পুজো দেওয়ার পদ্ধতিও আলাদা। আমরা কিন্তু এক একজন এক এক নিয়মে ঠাকুরের পুজো দিয়ে থাকি। আমার পুজোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখো। ঠাকুরের আসন ভালো করে সাজানোর পরে আমি ধূপ দীপ জ্বালিয়ে দিই, তারপরে হাতটা ভালো করে ধুয়ে ঘট বসিয়ে দিই। ঘট বসানোর পরে কিছুক্ষণ মায়ের আরতি করি, তারপরে পাঁচালি পড়তে শুরু করি। পাঁচালি পড়া হয়ে গেলে পরে আমি আবার কিছুক্ষণ আরতি করি, তারপরে আমি সবার শেষে আর কি তারপরে মায়ের কাছে ক্ষমা চাই। কারণ পুজো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো সেই জন্য মায়ের কাছে ক্ষমা চাই। আমি যখন মায়ের পুজো দেই, তখন আমি কারোর সাথে কথা বলি না। মানে আমি যখন আরতি করি, পাঁচালি পড়ি, সেই সময় আমি কারোর সাথে কোনো কথা বলি না। সেই সময় যদি আমাকে কেউ ডাকাডাকি করে, আমার ভীষণ রাগ হয়। আর হলো গিয়ে সেই সময় যদি কোনো ফোন আসে, ফোনও আমি ধরি না। মায়ের পুজোটা আমি একটু নিষ্ঠার সাথে করার চেষ্টা করি, যেটুকু পারি, মানে সেইটুকু আর কি মনের ভক্তি নিষ্ঠা দিয়ে করার চেষ্টা করি। পুরোপুরিভাবে হয়তো নিষ্ঠা পালন করতে পারি না, কিন্তু আমি একটু একটু চেষ্টা করি। আজকে আমি মায়ের কাছে প্রসাদ দিলাম, কাঁচা ছোলা, গুড়ের বাতাসা আর হলো গিয়ে শশা, এই প্রসাদ দিলাম। তো একজন বলেছিল যে মায়ের কাছে নাকি আখের গুড় দিতে নেই, ভালি গুড় দিতে হয়। তো আমি সেই ব্যাপারটা কনফার্ম না, কারণ আমি মন্দিরেও জিজ্ঞেস করেছিলাম, তারা আমাকে কিন্তু আখের গুড়ের কথাই বলেছিল, এবং পাঁচালিতেও কিন্তু আখের গুড়ের কথাই লেখা আছে। ওই গুড়টার নাম ভালি গুড় নাকি অন্য কোনো নাম আমি ঠিক বলতে পারবো না, উনি তো কমেন্টে লিখেছিল, তো সেখানে আমি দেখলাম ভালি গুড় লেখা, তো ওটার কি অন্য কোনো নাম আছে কি না আমি ঠিক বলতে পারবো না। যদি ভুল বলে থাকি তাহলে সরি। হ্যাঁ, আমি পাটালি গুড় চিনি, আখের গুড় চিনি, তারপরে হলো গিয়ে খেজুরি যে গুড়টা হয় না, পাতলা মতো যে গুড় হয় শীতকালে পাওয়া যায়, সেই গুড়টাও চিনি, কিন্তু ভালি গুড় আমি আর কি চিনি না, আমি বলতে পারছি না ভালি গুড় কোনটা। তো যাই হোক, তাদের মধ্যে হয়তো সেই গুড় দিয়ে পুজো করার নিয়ম, কিন্তু আমরা তো আখের গুড় দিয়েই পুজো করে আসছি। পুজো দেওয়া কমপ্লিট, কিন্তু মায়ের সামনে থেকে প্রসাদটা এখনো সরায়নি, প্রসাদটা এখনো আছে, ওটা নিবেদন করতে হবে, আর ধূপ দীপও জ্বালানো রয়েছে। তো ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, আমি যেভাবে পুজো দিয়ে আসছি এত বছর ধরে, সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। কারণ তোমরা আমার ওই ভিডিওটা অনেকেই অনেকেই পছন্দ করেছো, অনেকেই অনেক কিছু জানতে চেয়েছো, কিন্তু আমি না সেদিন ওই ভিডিওতে অত কিছু ডিটেলসে বলিনি। আমি বুঝতে পারিনি আসলে ওই ভিডিওটা যে সবার ভালো লাগবে, সেটা আমি বুঝতে পারিনি। তো আজকে আমি তোমাদের সাথে ডিটেলসে সব কথা শেয়ার করছি, যদিও আমি তোমাদের কমেন্টের রিপ্লাইয়ে সব কিছু বলে দিই, তাও আমি আজকে তোমাদেরকে সামনাসামনি কিছু কথা বলছি। তো তার আগে বলে নেই, আমি একটু আগেও বললাম যে পুজো দেওয়ার পদ্ধতি যার যারটা তার তার কাছে, তার জন্য আমি ঠিক, অন্য আরেকজন ভুল, বা সে ঠিক আমি ভুল, এটা কখনো মনে করো না। আসল হলো মনের ভক্তি, মনের ভক্তি দিয়ে তুমি যেভাবেই পুজো করো না কেন, সেটা ঠাকুর গ্রহণ করতে বাধ্য, আমি সেই বিশ্বাসই করি। আমি যখন ফার্স্ট সন্তোষী মায়ের পুজো করি, তখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, তো সেই সময় আমি মায়ের পুজো ফার্স্ট শুরু করি। তো সেই সময় থেকে আমি আজ অব্দি করে এসেছি, মাঝখানে দু তিন বছর বন্ধ হয়েছিল, মানে বিয়ের পর পর আমি দু তিন বছর করতে পারিনি। আমার যখন আর কি বিয়ে হলো, তখন এই শুক্রবার বৌভাত ছিল, তো আমি সেদিন কিছু খেতে পারিনি, খাওয়া দাওয়া কিছু করতে পারিনি। তা যাই হোক, তারপরে যখন আর কি আমার মনস্কামনা পূরণ হলো, তারপর আমি উদযাপন দিলাম। আমার দু তিনবার উদযাপন দেওয়া হয়েছে, রিসেন্ট আমি উদযাপন দেইও নেই, বা সহসা কোনো উদযাপন দেওয়ার এখন আমার ইচ্ছে নেই। আমি পরে মায়ের উদযাপন দেবো, এবং ভালোভাবেই আমার উদযাপন দেওয়ার ইচ্ছে রয়েছে, সেটা আরও পরে।
অর্জুন অনলাইনে ক্লাস করছে, তো এত চেঁচামেচি করছে না সবাই? কৃপা ওর বাবা দুজনেই রয়েছে। আমি যখন ফার্স্টে সন্তোষী মায়ের ব্রত শুরু করি, তখন জানো তো আমি অনেক নিয়ম মানতাম, অনেক নিয়ম মেনে মায়ের পুজো করতাম। তো এখন আর অতটা নিয়ম মানতে পারি না। তো ফার্স্টে যখন ওই আর কি শুরু করলাম, সেই সময় না আমি বৃহস্পতিবার দিনও না নিরামিষ খেতাম। বৃহস্পতিবার দিন কিন্তু নিরামিষ খেতে হয় না, কিন্তু আমি বৃহস্পতিবার দিনও নিরামিষ খেতাম, কারণ আমার রান্নাঘরটা যেন শুদ্ধ থাকে। শুক্রবার দিন মায়ের ব্রত, সেদিন নিরামিষ রান্না বান্না হবে, আর সেই সময় আমার নিরামিষের বাসন কোসন সেইভাবে ছিল না, তারপর নিরামিষের কোনো গ্যাস ওভেন ছিল না। তো ওই জন্য আমি ওই বৃহস্পতিবার দিনও নিরামিষ রান্না বান্না করতাম, যাতে আমার রান্নাঘরটা শুদ্ধ থাকে, পারলে সিলিন্ডারটা অবধি আমি ধুয়ে রাখতাম, এইরকম ছিলাম। তো শুক্রবার তো মায়ের পুজো করতাম, মায়ের পুজো আমি 10টা 11টার মধ্যে করে ফেলতাম। সকালবেলায় মায়ের পুজো করতাম, সন্ধ্যেবেলা নাকি মায়ের পুজো করার নিয়ম, কিন্তু আমি সন্ধ্যেবেলা কখনোই করিনি। 10টা 11টার মধ্যে মায়ের পুজো হয়ে যেত, কিন্তু ভাত খেতাম সন্ধ্যের পরে। সন্ধ্যের পরে আলু সেদ্ধ ভাত খেতাম, ঘি দিয়ে খেতাম। নিয়ম হলো গিয়ে গোবিন্দভোগ চালের ভাত খেতে হয়। কোনো ব্রত করলে না ওই গোবিন্দভোগ চালের ভাত খেতে হয়, কিন্তু আমি গোবিন্দভোগ চালের ভাত খেতাম না, আমি ওই সিদ্ধ চালের ভাতই খেতাম। আর হলো গিয়ে ওই আলু সেদ্ধ এরকম আর কি, ভেন্টু সেদ্ধ যা থাকে ওই একটু আর কি ভাতের মধ্যে দিয়ে দিতাম, তো সেটা খেতাম। আর সর্ষের তেল খেতে নেই, ঘি খেতে হয়। তো আমি ঘি খেতে পারতাম না, আমার খুব অসুবিধে হতো। তো অল্প একটু আর কি ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওই দিয়ে খেয়ে নিতাম, কিন্তু কখনো সর্ষের তেল খাইনি। তো যখন আর কি কয়েক বছর পরে, মানে আমার আর কি মনস্কামনা পূরণ হলো, উদযাপন দিলাম 2-3 বার, তারপরে সবাই বলল যে তুমি আর কি তোমার তো মনস্কামনা পূরণ হয়ে গেছে, উদযাপন দেওয়াও হয়ে গেছে, তুমি এখন সন্তোষী মায়ের পুজো কেন করবে, বন্ধ করে দাও। আমার হাজবেন্ডও চায় না যে সন্তোষী মায়ের পুজো করি। তো আমি তো আর ছাড়তে পারিনি মাকে, আমি তারপরও পুজো করি মাকে, কিন্তু ওই নিয়মগুলো আর আগের মতো মানা হয় না। আগে যেরকম একবেলা ভাত খেতাম, আগের দিন নিরামিষ খেতাম, সেই নিয়মগুলো আর মানা হয় না। এখন এমনি আমি নর্মাল রান্নাবান্না যেরকম যা করি নিরামিষই খাই, টক ছাড়া নিরামিষ রান্নাবান্না সবই খাই, সর্ষের তেলও খাই, সর্ষে ফোড়ন দেওয়ার কোনো মানে সর্ষের ফোড়নের খাবারও খাই, কিন্তু সর্ষেটা খেতে নেই, এটা আর কি অনেকে বলে, কিন্তু আমি এখন সবই খাই। ওই জন্যই বললাম যে আমি এখন আর কোনো নিয়ম মানি না, এমনি মায়ের পুজো দিচ্ছি। তারপর আগে আমি মায়ের প্রসাদটা, মানে যেইটা আর কি আমার হাতে থাকতো, যেটা আর কি হাতে নিয়ে পাঁচালি পড়তে হয়, সেই ছোলা গুড়টা না কলা পাতায় নিয়ে না আমি ওই পাঁচালি পড়তাম, তারপর ওই কলা পাতা মুড়ে সেই প্রসাদটা আমি গোমাতাকে খাওয়াতাম। কখনো হয়তো মাঠের মধ্যে গিয়ে গরুকে খাইয়ে আসতাম, কখনো হয়তো ঘোষ বাড়িতে গিয়ে খাইয়ে আসতাম, কিন্তু এখন আর সেটা হয় না। এখন ওই তুলসী তলায় ওখানটাতে আর কি তুলসী গাছের গোড়ায় ওইখানে আর কি পুঁতে দিয়ে প্রসাদটা কখনো নোংরা জায়গায় ফেলতে নেই। আমাকে কে জানি একবার জিজ্ঞেস করে, মানে ওই ভিডিওটা দেখে একজন জিজ্ঞেস করেছিল যে কি ভাত কতবার খাওয়া যায়, তুমি যদি 16টা আর কি ব্রত করতে যাও, যে মায়ের 16টা ব্রত করবে, তাহলে কিন্তু ভাত একবারই খেতে হয়, ভাত কিন্তু একবারই খেতে হয়, আর সেটা সন্ধ্যের পরই খেতে হয়। আমি যখন আর কি এই ব্রতগুলো করেছি, আমি 16টার নাম বললাম না, আমি অনেক বছর ধরে এই ব্রত করেছি, তো তখন আমি কিন্তু সন্ধ্যের পরেই ভাত খেতাম, কিন্তু ওই আর কি গত এই ধরো 3-4 বছর ধরে আমি আর অত নিয়ম মানতে পারি না, অত নিয়ম এখন আর করা হয় না। মনস্কামনা নিয়ে যদি কোনো ব্রত শুরু করো, সেটা শিব ব্রত হোক বা সন্তোষী মায়ের ব্রত হোক, ওই ব্রতের নিয়মগুলো না মানার চেষ্টা করবে, একটু হলেও মানার চেষ্টা করবে। আমরা সব নিয়মগুলো মানতে পারি না, কিন্তু যেটুকু পারবো সেটুকু অবশ্যই মানার চেষ্টা করবে, কারণ ওটা হলো কি একটা ব্রত, ওটা একটা মনের আশা নিয়ে ব্রতটা করছো। আমরা যে নিত্য পূজা করি, মানে রাধা মাধবের পুজো বলো, গোপাল পুজো করো, সেই পুজোয় সামান্য ভুল ত্রুটি হলে কিছু হয় না, কিন্তু যেগুলো না ব্রত থাকে না, সেইগুলো না একটু নিষ্ঠার সাথেই করতে হয়, আমি সেটাই জানি। তো আমি তো আগে ওইভাবেই আর কি করার চেষ্টা করতাম, এখন নিয়মগুলো একটু হালকা করে দিয়েছে, যেহেতু আমি এখন প্রতি শুক্রবারই সন্তোষী মায়ের ব্রত করি এবং করব, যতদিন বেঁচে থাকবো ততদিন আমি মায়ের ব্রত করব। ব্রতের আরও কিছু নিয়ম আছে, শুধু নিরামিষ খেলেই হয় না বা একবেলা ভাত খেলেই হয় না,
ব্রতের দিন নখ কাটা যায় না, চুল কাটা যায় না, তারপর নিজেকে না অনেক কাজ থেকে সংযত রাখতে হয়। যেমন মিথ্যে কথা বলা ঠিক না, তারপর হলো গিয়ে কারোর সাথে ঝগড়া করা, উঁচু গলায় কথা বলা, একটু নিজেকে সংযত রাখতে হয়, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হয়। সেটা একাদশী ব্রত হোক বা শিব ব্রত বলো, সন্তোষী মার ব্রত বলো, যে কোনো ব্রতই নিজেকে একটু সংযত রাখতে হয়, খারাপ কাজ থেকে নিজেকে একটু বিরত রাখতে হয়। যেদিন আমি একাদশীর ব্রত করি সেদিন আমি নিজেকে মানে আমাকে তো একটি একাদশীর তো 15 দিন পরপরই হয় বা ধরো এই যে শুক্রবার দিন, সেদিন আমার মানে কি নিজের দিকে খেয়াল রাখি, নিজের দিকে খেয়াল বলতে মানে নিজেকে একটু সংযত রাখার চেষ্টা করি, না আজকে শুক্রবার, আজকে কারোর সাথে ঝগড়া করবো না, আর একাদশীর দিন না আজকে একাদশীর দিন, আজকে কারোর সাথে ঝগড়া করবো না, কাউকে কিছু বলবো না, এগুলো আর কি আমি মানার চেষ্টা করি। যদিও আমি কারোর সাথে ঝগড়াও করি না, মিথ্যে কথাও বলি না, তাও নিজেকে একটু সংযত রাখার চেষ্টা করি। আর মায়ের কাছে আমরা যে ঘট বসাই সেই ঘটের উপর কলাটা কাঁঠালি কলা হতে হয়। এমনিও আমরা যখন ঠাকুরের কাছে ঘট বসাই তো সেই ঘটের উপরে যে কলাটা দেয়া হয় সেটা আর কি কাঁঠালি কলাই হতে হয়, কিন্তু মায়ের কাছে সিঙ্গাপুরি কলা দেয়া যায় না। তার কারণ হলো কি, সিঙ্গাপুরি কলাটা টক থাকে। আমি কখনো মাকে সিঙ্গাপুরি কলা দেইনি, সবসময় কাঁঠালি কলাই দিতাম, প্রসাদেও কাঁঠালি কলা দিতাম, ঘটেও কাঁঠালি কলাই দিতাম। আর হলো গিয়ে আমাকে একজন বলেছিল যে পাতাবাহার পাতা দিয়ে ঘট বসাতে নেই, তো আম পাতা তো দিতে পারবো না, আম পাতা তো টক, কি পাতা দিয়ে ঘট বসানো যায় আমি জানি না, কারণ এই আমাদের এখানে এই সাদা ফুল গাছ, তারপরে ধরো কন্দরাজ ফুল গাছ, এই যে গাছগুলো রয়েছে এই গাছের পাতা দিয়ে না আমি ঘট বসাতাম। আর তার আগে একটা পিতলের পাতা ছিল তো ওটা ভেঙে যায়, পিতলের পাতা দিয়েও আমি ঘট বসাতাম, তো ওটা ভেঙে যাওয়ার পর ওটা আর ঠিক করা হয়নি বা নতুন কেনাও হয়নি, তো এই পাতাবাহার পাতা দিয়েই ঘট বসাই। আগে আমি এই ঘটের মধ্যে না একটা হর্তুকি দিতাম, তো আমার এই ভিডিওটা দেখার পর একজন বলল যে হর্তুকি দিতে নেই, হর্তুকি নাকি টক ফল, তো সেই জন্য পান বা কলা বা সুপুরি এই দিয়ে এখন ঘটের মধ্যে পান কলা বা সুপুরি এই দিয়ে পুজো করি। শুক্রবার দিন আমি যদি কোনো বাড়িতে যাই, কারো বাড়িতে ধরো গেলাম, তো সেই বাড়িতে আমি কোনো কিচ্ছু খাবো না, কারণ সেই বাড়িতে তো আর শুক্রবারটা মানে না, তারা তো মাছ মাংস রান্না করে, তো সেই জন্য তাদের বাড়ির জলও আমি খাই না, জলও খাই না, বুঝলে তো। সেদিন আমি অনেক বড় বৈষ্ণব হয়ে যাই আর কি, এই শুক্রবার আসলে পরে আমি অনেক বড় বৈষ্ণব হয়ে যাই। তো আমি নিজের হাতে মানে আমার যারা আত্মীয় স্বজন থাকে তাদের বাড়িতে যদি যাই, আমি আমি নিজের হাতে গ্লাস ধুয়ে তারপরে আমি জল নিয়ে খাবো, ফিল্টার থেকে জল নিয়ে খাবো, কেউ আমাকে জল দিলে হবে না, আমি নিজের হাতে গ্লাসটা ধোবো তারপরে আমি জল খাবো। শুক্রবার আমি অনেক বড় বৈষ্ণব হয়ে যাই, তো এই জন্য অনেকে হয়তো অসন্তুষ্ট হয় সেই জন্য আর কি। শুক্রবার দিন কারো বাড়িতে আমি সেরকম যাইও না, যদিও বা যেয়ে থাকি তো আমি এইভাবেই আর কি জল টল খাই, ওই অন্য কিছু তো আর খাই না, একটু জল তেষ্টা পাই তো এইভাবেই জল খাই, বা অনেক সময় আমার বোতলেই জল থাকে, আমার ব্যাগের মধ্যে বোতলেই জল থাকে, সেই জলটাই আমি খেয়ে নিই। সব থেকে বেশি অসুবিধা হয় হলো গিয়ে বাইরে যখন কোথাও ঘুরতে যাই তখন অসুবিধা হয়ে যায়, কারণ বাইরের হোটেলের খাবার তো খাই না, নিরামিষ হোটেল পাওয়া গেলেও সেই হোটেলের রান্নায় তো টমেটো থাকে, টক তো খাওয়া যাবে না, চাটনি করা হয়, তো সেই জন্য হোটেলের রান্না খাবার খাই না, ওই মুড়ি বিস্কুট এসব খেয়ে থাকে। তো আমার বর সেই জন্য খুব রাগ করে, ও সবসময় শুধু বলবে যে বাইরে কোথাও ঘুরতে গেলে তুমি এই শুক্রবার দিন নিরামিষ খাবে, এটা খাবে না ওটা খাবে না, তারপর সোমবার দিন আসলে পরে তুমি নিরামিষ খাবে, তোমাকে নিয়ে আমার মহা ঝামেলা হয়, আমরা সবাই খেতে থাকি আর তুমি এটা খাও না ওটা খাও না, এরকম মানে আমাকে বলবে শুধু, আর বলবে যে তুমি এখনো কেন মায়ের ব্রত করছো, তুমি তো অনেক বছর ধরে ব্রত করছো, তোমার মনস্কামনাও পূরণ হয়ে গেছে, উদযাপনও দিয়েছো, তো এখনো কেন মায়ের ব্রত করছো। তো আমি তো এই নিয়ে আর কি ওর সাথে ঝগড়াঝাটি করি, আমি ওকে আর কি বলি অনেকবার ঝগড়া হয়েছে এই নিয়ে, আমি কেন এখনো মায়ের ব্রত করছি আর কি, সেটা নিয়ে অনেকবার ঝগড়া হয়েছে, যে আমি আমার মনের শান্তির জন্য ব্রতটা করি বলো, তাতেও ও বাধা দেবে, তো এখন আর কিছু বলে না, আগে আগে খুব বলতো, এখন আর কিছু বলে না, এখন জানে যে বলেও কিছু হবে না, ও বলে যে তুমি রাধা মাধবের পুজো করছো, একাদশী ব্রত করছো, ঠিক আছে মায়ের ব্রত তো অনেক বছর করলে, তো এবার বন্ধ করো, অসুবিধা হয়ে যায়, তুমি কোথাও কিছু খাও না, বিয়ের নিমন্ত্রণ মানে বিয়ের নিমন্ত্রণ যেগুলো আসে সেখানে তুমি যেতে পারো না, সেখানে গিয়ে খাও না, তো সেটা তো খারাপ লাগে, আমি শুক্রবারে কোনো অনুষ্ঠানে যাইও না খাইও না, সোমবার দিনও কোনো অনুষ্ঠানে যাই না, আর খাওয়া তো দূরে থাক,
না এখন আমি যাই, কারণ অনেকে রাগ করে, তো ভাবলাম যে খাওয়াটাই তো মেইন না, তো সেই জন্য আমি যাই, প্রেজেন্ট থাকি, কিন্তু আমি কোনো কিছু খাই না, কারণ ওটাও আমার একটা লৌকিকতা যে খাই বা না খাই সেখানে উপস্থিত থাকা আমার দরকার। ও আরেকটা কথা বলি, আমি যেন তো আগে মাকে তুলসী পাতা দিতাম না, তারপরে আমি যখন সন্তোষী মায়ের মন্দিরে গেলাম, দেখলাম যে ঠাকুর মশাই সেখানে মাকে তুলসী পাতা দিয়ে পুজো করছে, তো তারপর না আমিও না মাকে তুলসী পাতা দিয়ে পুজো করতে শুরু করি। তো আমার সেদিনের ওই ভিডিওটা দেখে একজন বলল যে মাকে তুলসী পাতা দিতে নেই, কোনো দেবদেবী তুলসী পাতা পায় না। এটা আমিও জানতাম যে দেবদেবীরা তুলসী পাতা পায় না, কিন্তু যেহেতু আমি ঠাকুর মশাইকে দিতে দেখলাম, তারপর উনি আমাকে বললেন, সে হয়তো আমার থেকে ছোটই হবে, আমাকে আন্টি আন্টি করে বলছিল, কমেন্টে লেখা রয়েছে, তো সে বলল যে যারা আর কি শ্রীকুল গুরুদেবের দীক্ষিত তারা নাকি তুলসী পাতা দিতে পারে, এই ধরনের কিছু একটা কথা বললেন। ওই থাকে না মানে শক্তি শাক্ত মতে বৈষ্ণব ধর্ম মতে এরকম অনেক কিছু ভাগ থাকে, আমি ভালো করে বলতে পারবো না, তো এখন আর সেই জন্য মাকে তুলসী পাতা দেই না, এই শুধু ফুল চন্দন আর হলো কি মায়ের কপালে একটা সিঁদুরের ফোঁটা দিই, এই দিয়ে মায়ের পুজো করি। আমি যেন তো প্রসাদের মধ্যে তুলসী পাতা দিই, মানে মায়ের কাছে যে প্রসাদটা দিয়েছে সেই প্রসাদের মধ্যে কিন্তু তুলসী পাতা দেয়া রয়েছে, তো আমি জানি না এটা আমি ভুল করছি ঠিক করছি আমি জানি না, কিন্তু আমাদের গুরুদেব বলেন যে তুলসী পাতা ছাড়া নাকি প্রসাদ নিবেদন করা যায় না, তো তুলসী পাতা দিয়ে নাকি প্রসাদ নিবেদন করতে হয়, সেই জন্য আমি প্রসাদের মধ্যে তুলসী পাতা দিই। আরেকজন জিজ্ঞেস করছিল যে ঘটের জল কদিন পর পর পাল্টায়, কি যেন একটা জিজ্ঞেস করছিল, ভালো মনে করতে পারছি না, তো এই ঘট আমি তো আজকে বসালাম, আমি আবার নতুন করে সামনে শুক্রবার ঘট বসাবো, এই ঘট এরকমই থাকবে এক সপ্তাহ, আর এই ঘটের মধ্যে যে ফুল জল রয়েছে সেগুলো সব তুলসী গাছের গোড়ায় ফেলে দেবো, ওই যে তুলসী মন্দির দেখলে তো সেখানে আমি সব ফেলে দেবো, তারপরে ভালো করে ঘট ধুয়ে মুছে আবার নতুন করে এরকম ঘট বসানো হবে সামনে শুক্রবারে। আমি আপনাদের দু একজনের মুখে শুনেছি যারা সবসময় সন্তোষী মায়ের ব্রত করে, তাদের মুখেই শুনেছে যে তারা এক বছরের জন্য ঘট পেতে রাখে, মায়ের সামনে যে ঘটটা বসানো হয় সেই ঘটটা এক বছরের মধ্যে নাড়া দেয় না, এক বছর পর সেই ঘটের জল পাল্টানো হয়, কিন্তু আমি এখনও সেই নিয়মটা করিনি, কারণ আমি সেই নিয়মটা ভালো করে জানি না, ওটা করতে গেলে কী কী নিয়ম মানতে হয় কী কী করতে হয় সেটা আমি ভালো করে জানি না, আমি যেভাবে এতদিন ধরে মায়ের পুজো করে এসেছি ছোটোবেলা থেকে, কারণ আমি যখন বললাম না উচ্চ মাধ্যমিক পড়ছি তো তখন থেকে মায়ের পুজো করি, তো সে সময় আমার আর কি ছোটো বয়সে ছিল, আমি সেইভাবেই পুজো করছি, তো যদি আমি ডিটেলসে কখনো জানতে পারি যে কীভাবে আর কি এক বছরের জন্য ঘট বসিয়ে রাখতে হয়, তাহলে আমি চেষ্টা করব যে সেইভাবে এক বছরের জন্য ঘট বসানোর কি কি নিয়ম করতে হয়, নিশ্চয়ই কোনো নিয়ম আছে, এক বছরের জন্য ঘট বসানোর তো নিশ্চয়ই কোনো না কোনো নিয়ম রয়েছে, ঠাকুর মশাইয়ের দরকার হয় না নিজেরাই বসানো যায়, আমি এইসব ডিটেলস কিছু জানি না, এখন আর সন্তোষী মায়ের মন্দিরে যাওয়া হয় না, তো ওই জন্য এগুলো আর কি জানি না। ইউটিউবের আরেক বন্ধু আমাকে বলেছিল যে মায়ের আসনে লাল কাপড় দিতে নেই, মায়ের আসনে হলুদ কাপড় দিতে হয়, তো আমি সেই জন্যই আজকে মায়ের আসনে হলুদ কাপড় দিলাম, তো তোমরা যদি কেউ জেনে থাকো যে মায়ের আসনে কি অন্য রঙের কাপড় দেয়া যাবে না, মানে মায়ের আসনে কি সবসময় হলুদ কাপড়ই দিতে হবে, এটা যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে না একটু জানিও, তাহলে মায়ের জন্য বেশি করে হলুদ কাপড় কিনে আনবো, কারণ ঠাকুর ঘরে না হলুদ কাপড়ের একটু কমতি রয়েছে, লাল মেরুন তারপরে নীল আর হলো গিয়ে অরেঞ্জ কালার, এই কয়েকটা কালারের কাপড় বেশি, কিন্তু হলুদ কাপড়ের না একটু কমতি আছে, তো মায়ের জন্য তাহলে আমি একটু বেশি করে হলুদ কাপড় কিনে আনবো। আর হলো গিয়ে আমি যেটুকু জানলাম, মানে জানলাম না যেটুকু আর কি আমি জানি সেইটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ছোটবেলা থেকে ছোটবেলাই বলা যায় যখন আমি উচ্চ মাধ্যমিক পড়ি তো সেই সময় থেকেই তো পুজো করছি, তো সেই সময় থেকে এই আজকে এই ধরো প্রায় 15-16 বছর ধরে পুজো করে আসছি, তো এত বছর ধরে মায়ের পুজো যেইভাবে করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সেইটুকু তোমাদেরকে বললাম, মনের ভক্তি দিয়ে মাকে পুজো করে এসেছি, মা সবসময় সাথে ছিল, পাশেও পেয়েছি মাকে, তাই মায়ের উপরে অগাধ বিশ্বাস আমার, আর এইভাবে আমি সারা জীবন পুজো করেও যাব।
তো আজকের ভিডিওটা এই অবধিই থাক, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা আমাকে অবশ্যই জানিও যদি এই পুজোর ব্যাপারে কিছু জেনে থাকো বা আমার কোথায় কোন ভুল ত্রুটি হচ্ছে সেগুলো যদি তোমরা জেনে থাকো আমাকে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব সেই ভুল ত্রুটিগুলো ঠিক করার অবশ্যই চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, আবার আগামীকাল দেখা হবে।